ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পাবলিক কনসাসনেস আপডেট নিয়ে আপনাদের কাছে সবসময় আমরা হাজির হয়ে থাকি, আর আজকের আপডেট আপনাদের সাথে আলোচনা করব, সেটি হলো মসজিদে নামাজ পড়ার বিষয়ে। লকডাউনে মসজিদে নামাজ আদায়ে নয় নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো জাতীয় দুর্যোগের এই সময় নয়া দিগন্ত এই নিউজটি করেছে, নয়া দিগন্ত অনলাইনে আমরা দেখি 30 জুন 2021 সালে লকডাউনে মসজিদে নামাজ আদায়ে নয় নির্দেশনা। তো নয়টি নির্দেশনা আমরা একটু দেখে নেই। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে 7 দিনের কঠোর লকডাউন। এ সময় মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে 9 দফা নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগ 30 জুন কতিপয় বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা জারি করেছে। আমরা জানি সেই নির্দেশনাগুলো। তো ভিউয়ার, সেই প্রেক্ষিতে দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদে জামায়াতের নামাজের জন্য আবশ্যিকভাবে 9টি শর্ত পালনের জন্য অনুরোধ জানানো হলো। এগুলো হলো মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা সহ সাবান পানি রাখতে হবে, এবং আগত মুসল্লিদেরকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। প্রত্যেকে নিজ বাসা থেকে অজু করে সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে, এবং অজু করার সময় কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। মসজিদের কার্পেট বেছানো যাবে না। 5 ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায় নামাজ নিয়ে আসতে হবে। কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। আরও 5টি, শিশু বৃদ্ধ যে কোনো অসুস্থ ব্যক্তি ও অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে। সংক্রমণ রোধ নিশ্চিত কল্পে মসজিদের অজুখানায় সাবান হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়, এগুলো সবাই জানতে পারবো, অবশ্যই অনুসরণ করতে হবে, নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে। করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব, ইমাম ও মুসল্লিরা দোয়া করবেন। ইয়েস, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহর রহমত ছাড়া এই বিপদ থেকে আমরা বাঁচবো কীভাবে? আল্লাহর রহমত সবাই আমরা প্রার্থনা করি। সম্মানিত খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন। তো ভিউয়ার্স, অন্যান্য সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার, সাবান দিয়ে হাত ধোয়া সহ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক শারীরিক দূরত্ব যথাযথভাবে অনুসরণ করতে হবে। এসব নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লেখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তো ভিউয়ার্স, আমরা জেনে নিলাম নিউজটি। তো আপনারা জানেন যে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে এই সমস্ত নিউজগুলো দিয়ে রাখি। কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, ডিসলাইক করবেন, একটা কিছু অন্তত করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। ভিউয়ার্স, আমি মির্জা সুদর মোহাম্মদ স্বপন ছিলাম আপনাদের সঙ্গে কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বারবার। উইশ ইউ গুড লাক।